নিউকুচবিহারে আপনাকে স্বাগত বন্ধুরা। এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে স্টেশন থেকে অটো টোটো বাস সব সার্ভিসই ছিল, কিন্তু আমি কোনো সার্ভিসই নিলাম না, তার বদলে পায়ে হেঁটে যাচ্ছি। কারণ ব্রহ্ম মন্দিরের সাথেই আছে একটি একাডেমি বা স্কুল, ইংলিশ বেঙ্গলি মিডিয়াম স্কুল, নিবেদিতা একাডেমি যার নাম। এছাড়া আছে একটি চিলড্রেন পার্ক। তো আমরা ভেবেছিলাম বা আমি ভেবেছিলাম যে এটা কোনো স্কুল, স্কুল হচ্ছে এদিকটা হচ্ছে স্কুল, আর এইটা হচ্ছে ব্রহ্ম মন্দির। আর তার চারপাশে গড়ে উঠেছে একটি সুন্দর চিলড্রেন পার্ক। এবার আমরা যাচ্ছি বড়দেবী মন্দির দেখতে। তার আগে এই পাশে হচ্ছে, এই দিকটা হচ্ছে পুরোটাই সাগর, নাম হচ্ছে সাগর দিঘি। এখন যাচ্ছি যেখানে, সেখানে সেই জায়গাটার নাম হচ্ছে বড়দেবী মন্দির। ইউরোপিয়ান আর্কিটেকচারে তৈরি বড়দেবীর মন্দির। মন্দিরের ভিতর কোনো রকম বিগ্রহ নেই। মন্দিরটা ব্রহ্ম মন্দিরের থেকে মাত্র 8 মিনিট দূরে পায়ে হেঁটে, তো কাছাকাছির মধ্যেই সব জায়গাগুলো। নেক্সট আমরা যাব হচ্ছে কেশব আশ্রম। তো গাইস, আমি এসে গেছি এখন কেশব আশ্রম বা রানীর বাগান। বড়দেবী মন্দির থেকে 10 মিনিট পায়ে হেঁটে, গুগল ম্যাপ দেখেই আসতে পারেন, টোটো ফোটো নেওয়ার দরকার নেই যদি একান্তই পায়ে হেঁটে না আসতে পারেন। আর এটি হচ্ছে অন্যতম সুন্দর জায়গা আমার দেখা কুচবিহারের মধ্যে।
সবই কুচবিহার টাউনের মধ্যে।